না যাও, আসলে না যাও, আমিও না, আমিও তোমাকে বলতে চাইছিলাম যে যাও না, বাট হয়েছে কি মেয়ে মানুষ তো আমার লজ্জা পাইছে, মানে ভূতের লজ্জা আছে আবার। হ্যাঁ তুমি মেয়ে ভূত না, দাবটি ধার দিতেছো নাকি? শান শান শব্দ বেরিয়েছে, মানে কি, মানে কি শান শান কি করতেছো? তোমার নাম মুখস্থ করতেছি। কি তোমার নাম মুখস্থ করতেছি? আমার নাম মুখস্থ করার কি হলো? আমি কি তোমাদের কশেরুকা যে তোমার পরীক্ষায় আসবে যে নবম কশেরুকার নাম লেখো? উফ, তুমি আমার ফ্রেন্ড না, তোমার নাম মনে রাখতে হবে না আমার। ভূতে ভূতে ফ্রেন্ডশিপ হয় না, মানুষে মানুষে ঠিক মতো ফ্রেন্ডশিপ হয় না, ভূতে ভূতে ফালতু কথা বলবো না, তোমার নাম মনে রাখতে হবে আমার। তুমি সিনেমাতে দেখো না যে ওই যে বেঁচে ওঠার পর যে আবার নামটা মনে রাখতে পারে না? না তো। আচ্ছা কাজ করো, যেহেতু নাম মুখস্থ করছো, আমার পুরো নামটা মুখস্থ করো। কি নাম? জনাব মোহাম্মদ আবু সালে হাসানুল বান্না জিসান, ওরফে তালুকদার। তুমি ওরফে তালুকদারটা বাদ দিলা, কয়জনের নাম এখানে? আমার আমার টোটাল গোটাল নামটা দিলাম তোমার, এখন মুখস্থ করো। তুমি তো তাহলে মনে হয় কি মানে আন্টি তোমার বডি পেয়ে গেছে আর তুমি এখন চলে যাবা, মানে বডি যেখানে আমার তো ওখানে যেতে হবে। হ্যাঁ মানে বডি এক জায়গায় সোল এক জায়গায় তো হয় না। হ্যাঁ তো না আমি বলতে চাচ্ছিলাম যে তুমি তাহলে তোমার সাথে যোগাযোগ করার জন্য মানে কি করা যায়, লাইক ফোন নাম্বার বা কিছু যদি তোমার থাকে আমি ধরো মুখস্থ করে রাখলাম, ধরো কন্ট্যাক্ট নাম্বার এখন দিলাম, পরে ভুলে গেলে মানে ফিল্মে তো তাই হয়। ভুলেই গেছিলাম ফিল্মে তো, হ্যাঁ দেখছি তো মনে থাকে না। দেখা হবে, ধরো দেখা গেল তুমি আমার পাশেপাশেই থাকো, এতদিন নোটিস করে না হয়তো, এখন হয়তো বডি পাওয়ার পর নোটিস করলাম আন্দাজে, আর মার্কেটে দেখা হইতে পারে। আর বাংলাদেশে যে জ্যাম থাকে ঢাকা শহরে, কোনো না কোনো জ্যামে দেখবে ঠিকই দেখা হয়েছে। না আন্দাজে কথা বলো না। আচ্ছা ওই আন্টি আঙ্কেল কেউ আসলো না? আমার ছোটোবেলায় আব্বা মা মারা গেছে, তো আমি খালার সাথেই থাকতাম খালার বাসায়, পরে এই তো টুকটাক সমস্যা ঝামেলা তো আমি হস্টেলে শিফট হয়ে গেছি, তো আমি এখন হস্টেলেই থাকি। আমি জানি না, মনে হয় খালা জানতে পারে নাই নাকি, সরি না, ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। আর তুমি সরি বলছো কেন? তোমার তুমি কী করছো এটাতে? সরি বলার কিছু নেই, বাদ দাও, এখন তোমার যাইতে হবে। না যাই না। না যাবা না কেন, যাইতে তো হবে। না ধরো ওই হাসপাতালে গিয়ে দেখলাম কুমার কোনো রোগী নাই, কথা বলতো লোক আর কেউ থাকলো না। তোমার জন্য তো ভালোই, তোমার আমার কেউ কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তো ভালো না? আছে না ট্যানারিতে যারা থাকে দেখবা আশেপাশে যাদের বাড়ি, ওই চামড়ার গন্ধে প্রথম প্রথম থাকতে পারে না, পরে ইউজ হয়ে যায়। তো তোমার ওই বিরক্তিকর ভ্যানমেন্ট এখন কিছুটা ইউজ হয়ে গেছে আর কি। আমাকে নিয়ে মানে ইউজ হয়ে গেছে, তোমাকে নিয়ে ইউজ হয়ে না, মানে তোমার বিরক্তিকর বকবকটা একটু ইউজ হয়েছে, তাও ভালো। সেটা তো নাই যাই না, না যাও, আসলে না যাও, আমিও না, আমিও তোমাকে বলতে চাইছিলাম যে যাও না, বাট হয়েছে কি মেয়ে মানুষ তো আমার লজ্জা পাইছে, মানে ভূতের লজ্জা আছে আবার। হ্যাঁ তুমি মেয়ে ভূত না। আজি তাহলে এক কাজ করি, আমি আমার বডি বিদায় দিয়ে বসো, লজ্জা পাচ্ছি।